যারা বিএসসি নার্সিং কিংবা ডিপ্লোমা নার্সিংয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। কারণ এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার স্কুল নামক একটি অ্যাপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর এই অ্যাপের মধ্যে আপনারা বিএসসি নার্সিং কিংবা ডিপ্লোমা নার্সিংয়ে ভর্তি পরীক্ষার জন্য অনেক অনেক প্রো লেভেলের ভিডিও পেয়ে যাবেন। আর এই ভিডিওগুলোকে যদি আপনারা খুব ভালো করে স্টাডি করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ভর্তি পরীক্ষায় খুবই ভালো একটা স্কোর করতে পারেন। চলুন কথা না বলি, আসলে আপনাদেরকে দেখাই যে এই অ্যাপটা কীভাবে আপনার ফোনে ইনস্টল করবেন, কীভাবে এটাকে ব্যবহার করবেন এবং এতে থাকা কোর্সগুলো কীভাবে আপনারা কিনতে পারবেন। লেটস গেট স্টার্টেড। শুরুতেই আপনি আপনার স্মার্টফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন আমার স্কুল, AMAR আমার একটা স্পেস দিয়ে লিখবেন স্কুল, SCSOOL লিখে আপনি সার্চ বাটনে একটা ক্লিক করবেন। এখন আমার স্কুল নামক অ্যাপটি আপনার সামনে চলে আসার পর এটাকে ইনস্টল করে নেবেন। সময় বাঁচানোর জন্য আমি আগে ইনস্টল করেছি, জাস্ট আমি ওপেন বাটনে একটা ক্লিক করছি। অ্যাপসটিকে ওপেন করার পর ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে স্টার্ট লার্নিং এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখান থেকে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই জন্য দেখেন নিচের দিকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এই অপশনটাতে আপনি একটা ক্লিক করবেন। এবার একটা ফোন নাম্বার চাইবে, আপনি একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি, এখন গো এহেড এই অপশনটাতে একটা ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে ফার্স্ট নেম দিতে বলছে, আমি একটা ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে লাস্ট নেম দিতে বলছে, আমি একটা লাস্ট নেম দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে পাসওয়ার্ড দিতে বলছে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া শেষ, এখন আই এগ্রির পাশে দেখেন একটা বক্স রয়েছে, জাস্ট এখানে ক্লিক দিলে টিক চিহ্নটা উঠে যাবে। এখন আপনি সাবমিট বাটনে একটা ক্লিক করে দিবেন। এখন একটা ওটিপি মানে একটা চার সংখ্যার একটা কোড যাবে আপনার সিমে, এটা এখানে বসাতে হবে। ওকে, আমি আমার কোডটুকু বসিয়ে দিলাম। এবার গো এহেড এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন উপরের দিকে দেখেন আওয়ার লেটেস্ট কোর্সেস এই অপশনগুলো দেখাচ্ছে। এখান থেকে তাদের লেটেস্ট কী কোর্স আছে সেগুলো কিন্তু দেখাচ্ছে, বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে ফিজিক্স, রসায়ন, ঠিক আছে। আর এইখানে হচ্ছে লেটেস্ট বান্ডিল কোর্সেস, ঠিক আছে। এখানে দুইটা বিষয় আছে, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। একটা হচ্ছে স্পেসিফিক কোনো একটা কোর্স নিয়ে, ঠিক আছে। স্পেসিফিক ধরেন হচ্ছে রসায়নের উপর একটা কোর্স, এইটার প্রাইস হচ্ছে 699 টাকা, ঠিক আছে, এইটা আপনি কিনতে পারেন। আরেকটা হচ্ছে ফুল মানে হচ্ছে বান্ডেল কোর্স, ধরেন এইটা হচ্ছে বান্ডেল কোর্স, এখানে হচ্ছে বিএসসি নার্সিং প্রস্তুতি, মানে এইটা যদি আপনি কিনেন এটার প্রাইস হচ্ছে 1500 টাকা, তাহলে এখানে সব ভিডিওগুলো থাকবে, ঠিক আছে, মানে সমস্ত ভিডিওগুলো থাকবে। আরেকটা হচ্ছে এখান থেকে ডিপ্লোমা নার্সিং ভর্তি কোর্স, এইটা যদি আপনি কিনেন তাহলে ডিপ্লোমা সম্পর্কিত যত ভিডিও আছে সবগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। ওকে, আরেকটা হচ্ছে পদার্থ জীববিজ্ঞান ও রসায়ন, এটা হচ্ছে নার্সিং ভর্তি প্রস্তুতি। ওকে, এখন একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আপনারা কিনতে পারবেন, আরেকটা হচ্ছে টোটাল বান্ডিল কিনতে পারবেন। ওকে, সো একটা বান্ডিল আমি আপনাদেরকে একটু কিনে দেখাই, এই হচ্ছে বিষয়। সো আমি ধরেন এটা ডিপ্লোমা নার্সিং ভর্তি এইটা আমি কিনবো, ঠিক আছে, এইটার উপর একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর হচ্ছে এখান থেকে এনরোল দ্য কোর্স, ঠিক আছে, এখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন কুপন কোড থাকলে দিবেন, না থাকলে দিলেও কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে এখান থেকে টিক চিহ্নটা তুলে দেবেন, তারপর এখানে নিচের দিকে পে নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। এখন এখান থেকে পেমেন্ট গেটওয়েগুলো দেখাচ্ছে, আপনি যে পেমেন্ট গেটওয়ে সাহায্যে পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করবেন। ধরো আমি বিকাশে দিব, সো বিকাশের উপরে ক্লিক করছি। এখন দেখতে পাচ্ছেন এখান থেকে বলছে যে বিকাশের নাম্বার দেওয়ার জন্য, ঠিক আছে, এটা আমার বিকাশের নাম্বার না, এটা আমি কেটে দিব। কেটে দিয়ে আমার যে বিকাশের নাম্বার আছে সেটা আমি দিব, যেটাতে আমার বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে। বিকাশের নাম্বারটুকু দিয়ে দিলাম, এখন কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। এখন একটা ভেরিফিকেশন কোড যাবে আমার বিকাশের যে সিম রয়েছে সেটাতে, জাস্ট এটা এখানে বসাতে হবে। আমি ভেরিফিকেশন কোডটা বসিয়ে দিয়েছি, এখন কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে আমাকে বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে, আমি বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এখন কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন এখান থেকে দেখাচ্ছে সাকসেস, পেমেন্ট সাকসেস, প্লিজ ওয়েট। ওকে, আমরা এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিই। এখন দেখেন এখান থেকে যে কয়টা কোর্স রয়েছে সব কটা কিন্তু চলে আসছে। এই যে দেখেন, আমি আপনাদেরকে একটু ব্যাক করে দেখাই, এই যে দেখেন বাংলা প্রথম ও দ্বিতীয়, তারপর হচ্ছে ইংরেজি প্রথম দ্বিতীয়, সাধারণ জ্ঞান, তারপর হচ্ছে গণিত লেকচার। ওকে, ধরো আমি বাংলার উপরে যদি ক্লিক দিই তাহলে দেখেন এখান থেকে যতগুলো ভিডিও রয়েছে, এই যে দেখেন বাংলা ভাষা ও চার্যপদ, এখানে যদি ক্লিক দিই তাহলে এখানে একটা লেকচার রয়েছে। বর্ণপ্রকরণ এখানে যদি ক্লিক দিই এখানে দুইটা ভিডিও রয়েছে। উপসর্গ ও রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ক্লিক দিলে দুইটা ভিডিও রয়েছে। আপনি একটা একটা করে দেখবেন, এখানে ক্লিক দিলে কিন্তু ভিডিওটা উপরের দিকে ওপেন হয়ে যাবে। বেসিক্যালি এইটাই হচ্ছে বিষয় যে এইভাবে আপনারা আসলে কোর্সগুলো কিনতে পারবেন। আর এখানে কিন্তু কোর্স টাকা দিয়ে না কিনলে কিন্তু এগুলো আপনারা পাবেন না, এখানে কিন্তু ইউটিউবের মতো আপনারা ফ্রিতে দেখতে পারবেন না। ওকে, এটা হচ্ছে মূলত প্রসেস। আর আপনারা যদি আমার স্কুলের ওয়েবসাইটে যান তাহলে ওইখানে কিন্তু আপনারা বেশ কিছু পিডিএফ ফাইলও পাবেন। এখানে হয়তো পিডিএফ ফাইলগুলো এখনও যুক্ত করা হয়নি, স্টেপ বাই স্টেপ হয়তো যুক্ত করা হবে, বাট ওইখানে গেলে বেশ কিছু পিডিএফ ফাইলও কিন্তু আপনারা পেয়ে যাবেন। মূলত এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।